হ্যালো ফ্রেন্ডস আপনাদের ইউটিউব চ্যানেলে কোন প্রিন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে প্রদর্শকরা সাম্প্রতিক সময়ের রাজনীতি ক্রমেই বিজেপি বিরোধী নয় বিপ্লব বিরোধী রাজনৈতিক ঝড়ে পরিণত হয়েছিল সেই বিপ্লব বিরোধী লড়াইয়ে সুদীপ বর্মন কি আজ হেরে যাবেন এ নিয়ে আজ ছোট্ট আলোচনা তাই আশা করব অনুষ্ঠানে কি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন প্রিয়দর্শক ত্রিপুরাজের বরিষ্ঠ বিধায়ক সুদীপ রায় বর্মন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এবার বিজেপি দলের মধ্য থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই নেমেছেন শাসন কাঠামো সংস্কার এবং ক্ষমতার সংস্কারকে কেন্দ্র করে এই লড়াই শুরু করেছেন বিপ্লব দেবের বিরুদ্ধে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়েই এই লড়াই এই লড়াইয়ের সূত্রপাত আজ থেকে তিন মাস পূর্বেই শুরু হয়েছে কিন্তু সেই লড়াই আজ অনেকটা যেন ঝড়ের গতিতে এসে মুখ পড়েছে প্রদর্শন মধ্য হঠাৎ করেই বিপ্লব বিরোধী এই ঝড় কেন স্তব্ধ হয়ে গেল রাজনৈতিক বিশ্লেষকেরা এ নিয়ে যথেষ্ট চিন্তিত দিল্লি থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত এক লম্বা রেসের অভিযান তিনি চালিয়েছেন ওনার শিবিরে প্রায় বিশ জন বিজেপি বিধায়ক যোগদান করেছিলেন তেমনটাই উনি দাবি করেছিলেন কিন্তু আজ সবই যেন ফানুষ হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপি দলের বিরুদ্ধে বিজেপি দলের কর্মীরা যতই আন্দোলন করুক না কেন এই দলটা অন্যান্য দলের মতো নয় এখানে শৃঙ্খলা জিনিসটা খুবই মারাত্মক পর্যায়ে রয়েছে বিপ্লব বিরোধী লড়াইয়ে সুদীপ বর্মন হেরে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে প্রথমে যে কারণটি কথা বলতে হয় তা হলো ত্রিপুরা রাজ্যের বিজেপি প্রভারী হিসেবে বিনোদ সনকরের নাম নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গেই বিপ্লব বিরোধী শিবিরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল অনিল দেওয়াধরকে কেন্দ্র করে দিল্লিতে একটা লবিবাজি করার সুযোগ পেয়েছিলো বিপ্লব দেব বিরোধী শিবির যারা সংস্কারপন্থী হিসাবে পরিচিত এবং এ রাজ্যে বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক হিসেবে সমগ্র ভারতে পরিচিতি লাভ করেছিলেন সেই বিপ্লব বিরোধী শিবির কিন্তু সুনীল দেওধরের হাত ধরেই ব্যাপকভাবে রাজ্যে পট পরিবর্তনের একটা কৌশল নিয়েছিলেন তারা আশা করছিলেন যে রাজ্য প্রভার হিসেবে ত্রিপুরায় সুনীল দেওধরকে নির্বাচন করবেন কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু জেপি নাড্ডা সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত করেনি কিংবা সেদিকে দৃষ্টি না দিয়ে নতুন এক তরতাজা নেতৃত্বের হাতে ত্রিপুরার দায়িত্ব অর্পণ করেছেন প্রথম স্ট্র্যাটেজিতেই শুধু প্রায় বর্মণ শিবির হেরে গেছেন দ্বিতীয়ত যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল বিপ্লব বিরোধী শিবিরে বর্তমানে চলছে ব্যাপক কুন্দল এখন আর বিপ্লব দেবের বিরুদ্ধে লড়াই করা নয় নিজের সঙ্গে নিজের লড়াই যেন আজ বেড়ে যাচ্ছে বিধায়ক সুশান্ত চৌধুরী যিনি ভাবশিষ্য এছাড়াও রয়েছেন আশিস সাহা এবং সুদীপ রায় বর্মন এই তিনজন বিধায়কই একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করে যাচ্ছেন ওনার শিবিরের মুখপাত্র যিনি কাজ করতেন সেই বিধায়ক রামপ্রসাদ পাল সুদীপ শিবিরের সঙ্গে আজ কিন্তু দূরত্ব ক্রমেই বাড়িয়ে চলছেন বিধায়ক রামপ্রসাদ পালও কিন্তু আজ মুখ খুলতে শুরু করে দিয়েছেন সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে এর ফলে আগামী দিন বিপ্লব বিরোধী লড়াইয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না সেটা সহজেই অনুমান করা যাচ্ছে যে কোনো সময় মুক্তব্য পড়তে পারে এই বিপ্লব বিরুদ্ধে অভিযান তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তৃতীয়ত যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হলো দিল্লিকে যেমন বিপ্লব বিরোধী শিবির ম্যানেজ করতে পারেনি তেমনি উত্তর পূর্বাঞ্চলের নেডার চেয়ারম্যান হেমন্ত শর্মাকেও কিন্তু কাবু করতে পারেনি বিধায়ক সুশান্ত চৌধুরী আশিস সাহা এবং সুদীপ রায় বর্মন স্বাভাবিকভাবেই এটা অনুমান করা যাচ্ছে যে রায় বর্মন শিবির এক অসম লড়াইয়ে মেতে উঠেছে আর এই অসম লড়াইয়ের ফলাফল কি হয় সেটা সহজেই অনুমান করা যায় পরবর্তী এবং শেষ যে বিষয়টা আজ খুবই তাৎপর্যপূর্ণ তা হলো অসম লড়াই করতে করতে বিপ্লব দেব শিবির কিন্তু আজ ক্লান্ত হয়ে পড়েছে শুধু ক্লান্ত না আজ তাদের সামনে আরও একটি সমূহ বিপদ এসে দাঁড়িয়েছে কেন্দ্রের নেতৃত্ব দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য যে কোনো সময়ে রায় বর্ণের উপর শাস্তির খারা নামিয়ে দিতে পারেন এই ঘটনাকে কেন্দ্র করে সংস্কারপন্থী শিবিরে কিন্তু আজ প্রচণ্ড আতঙ্ক বিরাজমান প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কী ভাবছেন লিখে জানান আপনাদের মনের কথা ইউটিউব চ্যানেল কোন ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি